রহমান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে আমরা কোথায় চলে এসেছি। আজকে হচ্ছে আমরা বসুন্ধরা সিটিতে এসেছি, আর বসুন্ধরা সিটিতে আমরা আজকে আপনাদের সাথে হচ্ছে আরঙের একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। কারণ এর আগের ব্লগে কিন্তু আমরা আপনাদেরকে মিরপুরের আরঙ দেখিয়েছিলাম, সাথে হচ্ছে দেখিয়েছিলাম আমরা যমুনার আউটলেটের আরঙটা। এখন হচ্ছে আজকে আমরা বসুন্ধরার আউটলেটটা দেখব যে বসুন্ধরার আউটলেটে কী কী পাওয়া যাচ্ছে। ফার্স্টেই হচ্ছে আমি ঢুকে আমার এই পার্স কালেকশনগুলো ভালো লেগে গিয়েছে, তাই চাইছি যে আপনাদের সাথে পার্স কালেকশনগুলো আগে শেয়ার করি। আর শীত মানেই তো ওয়েডিং সিজন, কারণ শীতে কিন্তু দেখা যায় যে বিয়ের প্রোগ্রামগুলো অনেক বেশি থাকে। তো এর জন্য কিন্তু অনেকেরই হয়তো মাথায় থাকতে পারে যে আমি কোথায় গেলে একটু ভালো পার্স কালেকশনগুলো পাবো। তো বসুন্ধরার আমার প্রত্যেকটা পার্স কালেকশন অসম্ভব সুন্দর লেগেছে, আর সবচেয়েতে বড় কথা আরঙের এই পার্স কালেকশনগুলোর মানে প্রাইসটা আমার কাছে রিজনেবল মনে হয়েছে। আমি মোটামুটি ট্রাই করব আপনাদেরকে যেগুলো আমার ভালো লাগছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতে। তো এখানে কিন্তু অনেক পার্স কালেকশনই আছে, সবগুলো তো আসলে দেখানো পসিবল না, যেগুলো যেগুলো আমার পসিবল সেগুলো দেখিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে হবে দুইটা কালার, আর এগুলোর সাথে লং চেইন আছে। এগুলোর প্রাইস হচ্ছে 990 টাকা করে। এটার মধ্যে দুইটা কালার হবে, একটা রেড আর একটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে। এগুলোর মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা, সাথে মিরর ওয়ার্ক করা আছে। 990 ভ্যাট সহ 1000 সামথিং হবে আর কি। আর এটা হচ্ছে রেড কালারের মধ্যে, এটা হচ্ছে 590 টাকা। ওইটা ডিজাইনটা অন্য ছিল। তো এই যে ডিজাইনটা, এটার মধ্যে হচ্ছে দুইটা কালার হবে, একটা হচ্ছে এরকম লেদার কালার আর একটা ব্ল্যাক কালারের মধ্যে। এটার প্রাইস হচ্ছে 1500 টাকা, 1499 টাকা আর কি, 1500 টাকাই। তো এগুলোর ডিজাইনটাও আমার কাছে ভালো লেগেছে মোটামুটি। আর এই কালো হ্যান্ডব্যাগটার প্রাইস হচ্ছে 1375 টাকা, ভ্যাট সহ 1400 টাকা চলে আসবে। আর এটার মধ্যে আরেকটা প্যাটার্ন আছে, এটা হচ্ছে একটু রাউন্ড শেপের মধ্যে, এটার প্রাইসটা হচ্ছে 2071 টাকা, তো 2100 টাকাই ভ্যাট সহ। তো এরকম কিন্তু আরও অনেক টাইপের কালেকশন আছে, ভ্যারাইটিস টাইপ আপনারা আরঙ্গে আসলে পাবেন। আর এটা হচ্ছে ট্রায়াঙ্গেল প্যাটার্নের ডিজাইনটা, এটার মধ্যে কালার হচ্ছে দুইটা, একটা তো দেখলাম ফার্স্টে আর এটা হচ্ছে স্কিন কালার। এই পার্সটা হচ্ছে মকমলের ফ্যাব্রিকের উপরে ডিজাইনটা করা, আর এটার চেনটা হচ্ছে সিলভার কালারের, এটার প্রাইসটা হচ্ছে 1038 টাকা। আর এই হ্যান্ডব্যাগটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, এটা হচ্ছে গোল্ডেন আর ক্রিম কালার কম্বিনেশনে, উপরের পার্টটা হচ্ছে প্রিন্ট করা। এই পার্সটার ডিজাইনটা একটু ইউনিক, এটার উপরের পার্টটা কিন্তু সম্পূর্ণ ডিজাইন করা এমব্রয়ডারি করে, আর এখানে হচ্ছে পার্লের ছোট ছোট পার্ল দিয়ে কাজ করা আছে। এটার প্রাইস হচ্ছে 1035 টাকা আর কি। এটার মধ্যে ব্ল্যাক কালার আছে আর রেড কালার আছে, আরও কয়েকটা কালার আছে এটার মধ্যে। আর এটার প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল, এটা অনলি হচ্ছে 450 টাকা। ওটা ছিল অরেঞ্জ কালারের মধ্যে, এটার মধ্যে ব্ল্যাক কালার হলে আমি নিয়ে নিতাম, আর অরেঞ্জ কালারটা আসলে একটু কনফিউজ ছিলাম কালারটা নিয়ে। আরও কিছু ড্রেসের কালেকশন দেখিয়ে দিই, এগুলোর প্রাইস ছিল হচ্ছে 4000 টাকা করে, মানে এই সেট। এগুলো হচ্ছে 3 পিস কালেকশন, প্রত্যেকটা 3 পিস কালেকশন ছিল 4000 টাকা করে আর কি। তো আরঙের ড্রেস আমি সবসময় বলি, আমার কাছে ড্রেসটা অনেক মানে হাই প্রাইসিং মনে হয়, ওনাদের ফ্যাব্রিক সব কিছু মিলিয়ে আমার কাছে ওইটা একটু হাই প্রাইস মনে হয়, আর বাকি সব ঠিক আছে। হোম ডেকোরের কালেকশন থেকে শুরু করে পার্স সব কিছুই ঠিক আছে আমার কাছে মনে হয়, কিন্তু ড্রেসে এখানে আসলে কেন জানি মনে হয় না এখানে একটু হাই প্রাইস মনে হয় আমার। আর এই তো আরও কিছু অর্নামেন্ট বক্স, আমি কিন্তু আপনাদেরকে যমুনা আউটলেটে যেগুলো দেখিয়েছিলাম ওগুলোর সাথে কোনো মিল নেই এখানে। এগুলো আবার আরেক ধরনের কালেকশন, মানে প্রত্যেকটা ব্র্যাঞ্চে ওনারা যে সব জিনিসগুলো রেখেছে এক একটার কালেকশন এক এক রকম। আর বসুন্ধরার আউটলেটটা কিন্তু অনেক বড়, 3টা ফ্লোর নিয়ে কিন্তু ওনারা এই আরঙের কালেকশনগুলো রেখেছে, মানে হিউজ পরিমাণে কালেকশন আছে বসুন্ধরা সিটিতে। আর অন্যান্য যেই আমরা শোরুমগুলোতে গিয়েছি তার চাইতে কিন্তু এখানে কালেকশন অনেক বেশি বসুন্ধরার এই আউটলেটে। আর এই তো শীতের কিছু শাল দেখছিলাম, তো আর সময় নিয়ে এখানে আর টাইম ওয়েস্ট করছি না, এখন কিছু হোম ডেকোরের কালেকশন দেখিয়ে দিব। হোম ডেকোরের কালেকশনের কিন্তু এখানে অভাব নেই, অনেক প্যাটার্ন অনেক ডিজাইনের কালেকশনই আছে, আর এগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে বসুন্ধরায় আসতে হবে। আসলে ঘরে বসে তো আমি আপনাদেরকে সব কিছু দেখাতে পারবো না, তাছাড়াও কিন্তু এরকম সিরামিকের অনেক কালেকশন আছে। আর এটা হচ্ছে একটা ঢাকনা, সুন্দর করে কিন্তু এর সুতা দিয়ে কাজ করা, এটার প্রাইস হচ্ছে 500 টাকা। আর
আরং মানেই হচ্ছে ইউনিক অনেক কালেকশন থাকে। আর এই কাঠের যে সার্ভিং ট্রেগুলো এগুলোর প্রাইসগুলো হচ্ছে 700 টাকা করে আছে, তারপর 500ও আছে, কারণ এগুলো কিন্তু অনেক নিখুঁত করে কাজ করা কাঠের যে কালেকশনগুলো আছে। আর বেতের কালেকশনের যে জিনিসগুলো এখানে কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র আছে, যাদের হচ্ছে বেতের জিনিসের উপরে আলাদা ফ্যাসিনেশন আছে তারা কিন্তু এখান থেকে এসে চোখ বন্ধ করে কালেক্ট করে নিতে পারেন, কারণ আমি অনেক রকমের ডিজাইন এখানে দেখতে পাচ্ছি। আর এই তো কাঠের ফ্রেমের ডিজাইনের মিররগুলো, এগুলো কিন্তু অনেক সুন্দর। যারা একটু ইউনিক টাইপের ডিজাইন পছন্দ করেন এখানে কিন্তু অনেক ধরনের আমি দেখতে পেরেছি যে অনেক সুন্দর সুন্দর মিরর কালেকশন আছে। আর এই সাইডটাতে হচ্ছে সব ফ্লাওয়ার ভাজগুলো, এটার প্রাইস হচ্ছে 295 টাকা। তারপর এরকম এর চেয়েতে একটু হাই প্রাইস বা এর চেয়েতে কম প্রাইসের মধ্যেও কিন্তু আরও অনেক ধরনের আছে আর অনেক কালারফুল। আর এই তো ক্যান্ডেলের সাইডটা, যমুনা আর মিরপুরের আউটলেটে যেই ক্যান্ডেলগুলো দেখিয়েছিলাম এগুলোর সাথে কিন্তু ওগুলোর আবার মিল নেই, এগুলো আবার অন্য ডিজাইনের। এখানের ডিজাইনগুলোও সুন্দর আর এগুলো আরও বেশি কালারফুল। তো ক্যান্ডেল যারা পছন্দ করেন তাদের কী বলবো, ক্যান্ডেল মোটামুটি আমরা সবাই পছন্দ করি, ক্যান্ডেল পছন্দ করি না এমন মানুষ কিন্তু খুঁজে বের করা অনেক মুশকিল। কারণ ক্যান্ডেল দেখা যায় যে ঘরের যে কোনো একটা প্রোগ্রামে ক্যান্ডেল সবার আগে আমাদের মাথায়, ঘর সাজানোর কথা শুনেই প্রোগ্রামে ক্যান্ডেলের কথা আগে মাথায় চলে আসে। আর গাছ লাগানোর জন্য এই টাবগুলোতে কিন্তু সুন্দর করে আবার ঝোল লাগানো আছে, সুন্দর করে আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন। তো এরকম আরও অনেক ডিজাইনেরই কিন্তু এখানে আছে। তো এখানে আমি অনেক ধরনের ফ্লাওয়ার ভাস দেখেছি যা অন্যান্য আরঙের আমি শোরুমগুলোতে দেখিনি। এখানের ফ্লাওয়ার ভাসের কালেকশন অনেক হিউজ পরিমাণে কালেকশন আছে আর ডিজাইনগুলো এক একটার চেয়ে এক একটা সুন্দর। এই তো আজকে কিন্তু আরঙের মোটামুটি আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি, অনেক ধরনের কালেকশনই কিন্তু ছিল। আর যতগুলো আরঙের আউটলেটে আমরা গিয়েছি, বসুন্ধরার আউটলেটে কিন্তু সবচেয়ে বড়, আর এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে। সব আরঙের কালেকশনগুলো কিন্তু এক থাকে না, এক একটা ব্রাঞ্চে এক এক রকম কালেকশন থাকে। তো যারা আরঙের কালেকশনগুলো খুব বেশি পছন্দ করেন তারা কিন্তু বসুন্ধরার এই আউটলেট থেকে এসে অনেক কিছু কালেক্ট করতে পারবেন, অনেক টাইপ জিনিস, অনেক কিছু। এখানে যেমন পার্সের কালেকশন অনেক বেশি পরিমাণে, তারপর হোম ডেকোরের জিনিস তো হিউজ পরিমাণে। যারা হোম ডেকোরের জিনিসগুলো নিতে চান আমি বলবো যে এটা বেস্ট একটা ব্র্যাঞ্চ বসুন্ধরাটা। তো এখানে হচ্ছে সব বেডশিট, তারপর হচ্ছে কাঁথা, তারপর ওয়ালমেট, তারপর হচ্ছে শতরঞ্জির আরও অনেক কালেকশন কিন্তু এখানে আছে। যেমন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর, এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে গোল্ডেন ওয়ার্ক করা, সাথে কিন্তু কড়ির ওয়ার্ক করা আছে। আশা করছি আমাদের ব্লগ আপনাদের ভালো লেগেছে। আর এছাড়াও যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে আপনাদের মতামত জানাতে পারেন, আপনাদের মূল্যবান মতামতের আমাদের অনেক বেশি দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট টাইম আরও সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো।